মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন 8:45। বাইরে আজকেও যদিও বৃষ্টি পড়ছে, তবে কালকে আমি ব্লগ শ্যুট করিনি। কালকে ভীষণ বৃষ্টি হয়েছে এবং রাস্তাতেও কালকে অনেক জল দাঁড়িয়েছিল। তো যাকে আজকে সারাদিন বাড়িতে একাই থাকবো, কারণ মা আর বাবা আজকে আবার একটু গ্রামের বাড়িতে যাবে, ওদের প্রয়োজনীয় কিছু কাজ আছে বলে। তো অনেকদিন পর আবার একা একা বাড়িতে থাকা, এবং এই বাড়িতে মোস্ট প্রবাবলি আমি একাই ফার্স্ট টাইম থাকব। তো চলুন আজকে সারাদিন একা একা দেখি কি করব, এখনও কোনো প্ল্যান নেই, ঘরের মধ্যেই থাকবো তো অবভিয়াসলি। তো চলুন আজকের ব্লগটি আবার এখান থেকে শুরু করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মহারাজা মহারানী। আশা করি আপনাদের ভালোই লাগবে, সবার দিনটাই শুভ হোক। এটা পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যতম জিনিস, কারণ সকাল 9টার সময় মা লাঞ্চ করছে, দ্যাট ইজ মায়ের ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে, মানে সকাল 9টায় মা যে ভাত খাচ্ছে, এই স্মৃতিটাকে আমি তুলে রাখার জন্যই এই শ্যুটটা করলাম। এখন প্রায় 9:45 মতো বাজে, মা বাবা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে এখন ভাবলাম একটু বিস্কিট খেয়ে নিই, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে, রেস্ট মানে ওই আজকের ব্লগটা এডিট করব, করে তারপর স্নানে যাব। ওই 10:30-10:40 সময় স্নানে গেলেই হবে। এসে ছোটোখাটো কিছু কাজকর্মগুলো আছে, আজকেও মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, পরের দিকে বৃষ্টি হবে কিনা জানি না। স্নান সেরে আসতে একটু লেটই হয়ে গেল, আজকে সকাল থেকেই টিভিটা চালিয়ে বসে আছি, সারাদিন টিভিতে বসে বসে গান শুনছি। একটু হালকা করে একদম মুড়ি টিফিন করছি, কিচ্ছু না, শুধু মুড়ি আর প্লেন জল ঢেলে খাচ্ছি, আর কিছু ভালো লাগছে না। খেয়ে উঠে ভাবছি একটু ঝুড়ি ভাজা রাখা আছে, সেই ঝুড়ি ভাজাটা খাবো। আজকে একেবারেই হালকা করে টিফিন করছি, কারণ কোন সকালে মা রান্না করেছে, তো 1:30-1:30 মধ্যেই লাঞ্চ করে নেব, কারণ খাবারগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার, আজ একেবারেই নিরামিষ, সো অন্য কিছু দিয়ে খাওয়াও যাবে না, তাই যা হোক করে খাবারটুকু খেয়ে নিয়ে ব্লগটা এখনও এডিট শেষ হয়নি। এই ঝুড়ি ভাজাটা তৃত গুজরাট যাওয়ার আগে সেই কিনে দিয়ে গিয়েছিল, এখনও আমি শেষ করিনি। মানে সব জিনিস গুছিয়ে রেখে রেখে আমার স্বভাব এত খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, কোনো জিনিস খারাপ হয়ে যায়, কোনো জিনিস নষ্ট হয়ে যায়, তো এটা জাস্ট এতটুকুই পড়ে আছে। তবে তৃত ফিরতে ফিরতে আর 1 মাসও বাকি নেই, ওই 1 মাসের মধ্যে এটা শেষ করে ফেলবো, এটা গ্যারেন্টি। একা একা বাড়িতে আছি, অনেকক্ষণ ধরে ল্যাব খেয়েছি টিফিন করার পর থেকে, কিন্তু একটু মাঝখানে রোদটা উঠেছিল, আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে চলে এসেছিলাম, সব শুকিয়ে গেছে, এখন আবার মেঘটা উঠেছে। তো এখন বাজে ধরুন 1:30-1:30 মতো, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলে নিশ্চিন্ত হয়ে যাব, চারদিক চাবি টাবি দেওয়াও হয়ে যাবে, তারপরে আমি লাঞ্চ করে নেব। আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, একা একা আছি, কোন সকালে মা রান্না করে বেরিয়ে গেছে। তো চলুন আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসি। ভাবছেন তো খুব হিসেব করে দূর থেকে কেন জামা কাপড়গুলো গোছাচ্ছি, কারণ সমস্ত জামা কাপড়গুলো ধোয়া জামা কাপড়, সেগুলো যদি আমার এই জামা কাপড়ের সাথে ঠিকে যায়, মা এই ব্লগটা শ্যুট হচ্ছে এখান থেকে সব দেখতে পাবে, তারপর সব ছুঁড়ে দেবে, সেখানে খুব সাবধানে গোছাচ্ছি। ভাতটা ঠান্ডা, কিন্তু কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না, শুকনো খেতে আজকে ইচ্ছে করছিল না, তাই দেখলাম মায়ের ঘিটা বানানো আছে, ঠান্ডা ভাত তো কি হয়েছে, ঘিয়ের তো গন্ধ দারুণ, সেই কারণে ঘি মেখে ভাতটা খাচ্ছি। এখন ওই 3টের মতো বাজে, এবার একটু রেস্ট নেব, অনেকক্ষণ আগেই তো লাঞ্চ হয়ে গেছে। একটু ভাবলাম রাতের জন্য আলু পোস্ত বানাবো, কারণ ওরা রাতে ফিরে কি দিয়ে নইলে খাবে, আবার মা সারাদিন জার্নি করে ফিরে এসে কিছু বানাতেও পারবে না, আর সন্ধ্যেবেলায় না আমার এত বেশি কাজ করতে কখনোই ভালো লাগে না, সেই কারণে আলুটা কেটে রেখে গিয়ে রেস্ট নেব। এখন 7:00, সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বিস্কিটটা সকাল থেকে ঢালবো ভেবেছিলাম, বিস্কিটের কৌটোটা ফাঁকা হয়ে গেছে, সকালে বাবা খেতে গিয়ে বিস্কিট পাচ্ছিল না,
তাই বিস্কিটটা ঢেলে রেখে গিয়ে একটু চা বানিয়ে খাবো, কারণ মাথাটা ভীষণ ধরেছে, সকাল থেকে চা খাওয়া হয়নি। তাই চাটা খেয়ে নিয়ে পোস্তটা একটু আগে বেটে রেডি করে রেখে দিয়েছি, শিলেই বেটেছি আজকে ফর দ্য ফার্স্ট টাইম। নিজের বাড়িতেও ওই পোস্ত শিলে বাটতে হবে বলেই আমি বাটতাম না। ভাগ্যিস আমি দুপুর থেকে আলুটা কেটে রেখেছিলাম, নইলে বিশ্বাস করুন এত ল্যাদ খাচ্ছি আজ সারাদিন ধরে, সন্ধে হলে আর আমার আলু কেটে আলু পোস্ত করা হতো না। এখন ওই 8টার মতো বাজে, মাকে ফোন করেছিলাম, মা বললো একটু ফিরতে লেট হবে, এখন ওরা তারকেশ্বরে আছে, আর আলু পোস্ত করতে গেলি কেন? আমি বললাম যে নিজের জন্য তো আর বানাইনি ওই বেলাতে, এখন সবাই খাবে বলে সবার জন্য করা যেতেই পারে। মা পোস্ত বাটার সময় সবসময় শুকনো লঙ্কাটা বেটে দেয় বলে ভীষণ সুন্দর দেখতে লাগে আলু পোস্তটা, কিন্তু আমার হাতে ঝাল লেগে যায় বলে আমি বাটতে পারিনি। শুধু আলু পোস্ত দিয়ে তো ভাত খাওয়া যাবে না, ওই কারণে এখন থেকেই বেসনটা গুলে রেডি করে রেখে দিচ্ছি, বেসনটা গরম গরম তখন কিছু বড়া বা কিছু আইটেম বানিয়ে নেব। আর যেহেতু মঙ্গলবার, আজকে তো আর পেঁয়াজ দিয়ে বানানো যাবে না, সবটা রেডি করা থাকলে তখন ওরা ফিরলে ঝটপট করে মাকে বানিয়ে দেব, আর মা তো একটু তাড়াতাড়ি খায়, তাও কটা বাজবে কে জানে। একাডেমিক কোয়ালিফিকেশন অনুসারে যাদের থেকে যতটুকু শিক্ষা লাভ করেছি তাদের প্রত্যেককেই আমার প্রণাম, মা বাবাকেও আমার প্রণাম জানাচ্ছি। আর যাকে প্রণাম না জানিয়ে এই মুহূর্তে এগিয়ে চলতে পারছি না, সেটা হচ্ছে সময় আর পরিস্থিতি। মানে এটা এই বছরে জীবনের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যে পরিমাণ শিক্ষা লাভ করেছি প্রকৃত মানুষ চেনার, সেই সময় তাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বেস্ট টিচার। যাকে প্রত্যেকেরই নিশ্চয়ই টিচার্স ডে ভীষণ ভালো কেটেছে। ছোটোবেলাতে যখন গ্রামে পড়তাম, আজকের দিনে ক্লাস নেওয়া হতো, তো সে সমস্ত স্মৃতিগুলো ভীষণভাবে উজ্জ্বল হয়ে আছে। আমার বরাবরই ছেলেবেলার স্মৃতিটাই সবথেকে বেশি ব্রাইট স্মৃতির মধ্যে পড়ে, তাই যে কোনো পরিস্থিতিতেই ছেলেবেলার স্মৃতিতেই বারে বারে ফিরে যাই। এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে সে সময়টা হয়তো খুব একটা অনুকূল নয় আমার পক্ষে, তবে আশা করছি ভবিষ্যতের সমস্ত পরিস্থিতি সময় আমার অনুকূলে থাকবে, সেইটুকু প্রার্থনা আমিও ঈশ্বরের কাছে জানাচ্ছি। আর যারা আমার খুব কাছের মানুষ, আমাকে প্রচণ্ড ভালোবাসে স্নেহ করে, তাদের কাছ থেকেও একই প্রার্থনা রাখছি। মা বাবার ফিরতে ওই 9:45 মতো বেজে গেছিলো, 10:30 মধ্যে মাকে আমি সমস্ত খাবার সার্ভ করে, খাবার গরম করে, বড়া বানিয়ে সবটা রেডি করে দিয়েছিলাম। এখন ওই 10:45 মতো বাজে, আমিও ডিনারটা করে নিচ্ছি। চলুন আজকের ব্লগটা আমি এবার এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, গুড নাইট।